অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন সবার আগে নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাসেম্বলি টিপস। আজকে ক্লাস ইলেভেনের ফিলোসফি পরীক্ষা হয়ে গেল, তার কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে আলোচনা করছি এবং ভিডিওটা ভালো লাগে লাইক করবে এবং কমেন্ট করবে এবং শেয়ার করবে। শুরু করা যাক। কোশ্চেন নম্বর 1, অধিবিদ্যার আলোচ্য বিষয় হলো, অ্যান্সার হবে পরমাত্ম। পরে কোশ্চেন, তার অ্যান্সার হবে, কারেন্টের মতে দর্শন হলো জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান ও তার সমালোচনা। পরে কোশ্চেন, জানা ক্রিয়াপদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থ হলো, অ্যান্সার হবে বাচনিক অর্থে। কোশ্চেন নাম্বার 2, বিমূর্ত সামান্য ধারণা স্বীকার করেছেন, অ্যান্সার হবে প্লেটো। পরে কোশ্চেন, দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি এ কথা বলেছেন, অ্যান্সার হবে স্পিনোজা। পরে কোশ্চেন, দ্রব্য ডেকার্টের মতে অ্যান্সার হবে দুটি। পরে কোশ্চেন, কার্য ও কারণের মধ্যে সতত সংযোগ সম্বন্ধ বর্তমান, অ্যান্সার হবে হিউম। পরে কোশ্চেন, কার্য কারণের মধ্যে যৌক্তিক প্রসক্তি সম্বন্ধের কথা বলেন, অ্যান্সার হবে উইং। পরে কোশ্চেন, প্রতিরূপী বস্তুবাদে প্রবক্ত হলেন, অ্যান্সার হবে লক। যে মুখ্য গুণ ও গৌণ গুণের পার্থক্য অস্বীকার করেন, অ্যান্সার হবে বার্কলে। পরে কোশ্চেন, ভারতীয় দর্শনে নরমপন্থী নাস্তিক দর্শন সংখ্যায় হলো, অ্যান্সার হবে একটি। পরে কোশ্চেন, ধর্ম বা অর্থ বা যুক্তি মুখ্য ভারতীয় দর্শনে পুরুষতন্ত্রের অন্তর্ভুক্ত নয়, অ্যান্সার হবে যুক্তি। পরে কোশ্চেন, ন্যায় দর্শনের ভাষ্যকার হলেন মহর্ষি, অ্যান্সার হবে গঙ্গেশ। দার্শনিকরা আকাশকে স্বীকার করেন, অ্যান্সার হবে চার্বাক। পরে কোশ্চেন, চার্বাক মতে যথার্থ জ্ঞানের উৎস হলো, অ্যান্সার হবে প্রত্যক্ষ। পরে কোশ্চেন, বাহ্য বস্তুর অস্তিত্ব প্রত্যক্ষলব্ধ একথা বলেন বৈভাষিক। পরে কোশ্চেন, দুঃখের কারণ আছে এটি একটি বৌদ্ধ দার্শনিকদের, অ্যান্সার হবে দ্বিতীয় আর্যসত্য। কোশ্চেন নম্বর 8, বিজ্ঞানবাদের প্রতিষ্ঠাতা হলেন, অ্যান্সার হবে বসুবন্ধু। পরে কোশ্চেন, অষ্টাঙ্গিক মার্গ অনুসারের কথা বলা হয়, অ্যান্সার হবে বৌদ্ধ দর্শনে। পরে কোশ্চেন, ন্যায় মতে স্বার্থ অনুমানের অবয়ব হলো, অ্যান্সার হবে একটি। পরে কোশ্চেন, ন্যায় মতে শব্দ হলো, অ্যান্সার হবে প্রমা। শব্দত্বের প্রত্যক্ষে অ্যান্সার হবে সমবায়, সন্নিকর্ষ স্বীকৃত হয়। পরে কোশ্চেন, অদ্বৈত বেদান্তের মতে অ্যান্সার হবে ব্রহ্ম এর একমাত্র সত্য। পরে কোশ্চেন, কেবলাদত্ত্ববাদের সমর্থক হলেন, অ্যান্সার হবে শঙ্কর। গ্রুপ বি এসে টাইপ কোশ্চেনগুলো দেখে নেবে, সময়ের অভাবে লেখা হয়নি কোশ্চেনগুলো দেখে নেবে। গ্রুপ সি কোশ্চেনগুলো দেখে নেবে, জ্ঞানের উৎস ও স্বরূপ বিষয়ে লকের বক্তব্য সমালোচনা ব্যাখ্যা করো অথবা কোশ্চেনগুলো দেখে নেবে, সি ডি কোশ্চেনগুলো দেখে নেবে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে।